হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পোস্ত রুই বানানো দেখাবো। কি করে বানাতে হয়, কি করে রান্না করতে হয়। আমি এটা পোস্ত, আমি 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটা শুকনো তোমরা গুঁড়ো করে নাও মিক্সি জারে। শুকনো গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দাও নুন আর একটু জল। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে এটা মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিও। এটা আমি ব্লাইন্ড করে নেব। ব্লাইন্ড করা হয়ে গেছে, এই দেখো আমার পোস্ত বাটা। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাস্টার্ড অয়েল দিও আর ওটাতে কালো জিরে সম্বার দেবে। 1 চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটা হতে দাও, তারপরে দিয়ে দাও 3টে কাঁচা লঙ্কা চিরে। তারপরে এটাকে ভালো করে ভাজো। ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দাও পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দাও টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে মিশাও। ভালো করে মিশিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দাও। নুন দিলে ভালো করে গলে যাবে টমেটোটা। ভালো করে মিশিয়ে টমেটো গলে গেছে আমার, অনেকক্ষণ সাঁত নিয়ে তারপরে দিয়ে দাও ওই পোস্ত বাটা। পোস্ত বাটাটা পুরো দিবে না, আধা দেবে, আধা রেখে দাও, পরে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে এক সপ্তাহেও দিতে পারো। আর আমি আধা দিয়েছি আর আধাটা রেখে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাও। ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে এটাতে দিয়ে দাও গরম জল। গরম জল যতটুকু পরিমাণে তোমাদের চাই গ্রেভি ততটুকুই দিও। এবার গরম জল দিয়ে ভালো করে মেশাও। ভালো করে মিশিয়ে তারপরে ওই আধাটা যে রেখেছিলাম ওইটা দিয়ে দাও। আর মিক্সির জারটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে দাও এখানে। তারপরে এটাকে ফুটতে দাও, গ্রেভিটাকে বয়েল হতে হবে ভালো করে। এটাকে ফুটতে দাও। আমি মাছটা আগের থেকে ভেজে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবে মাছটা। তারপরে মাছগুলো দিয়ে দাও, বয়েল হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবে। এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মাছগুলো বয়েল হতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দাও উপরে। এবার ঢেকে দাও, ঢেকে 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবে। তারপরে আমার হয়ে গেছে, আমার ঢাকা উঠে ফেলছি। এখন এটাকে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দাও একটু ধনে পাতা। ধনে পাতা কুচি ছড়িয়ে দাও। এবার ধনে পাতাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে, বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমরা নতুন বন্ধুরা দেখো তবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আর প্রেস আইকনটা, বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর একটু কাঁচা তেল দিয়ে দাও উপরে। পোস্ত দিয়ে যাই করো, একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না। তো একটু কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দাও। তারপরে গ্যাসটা অফ করে দাও। আর
এটা ঢেকে দাও স্ট্যান্ডিং টাইমের জন্য। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে রুই পোস্ত, তোমরা খেয়েও করে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। তোমরা করে একবার খেয়েও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।